وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ يا رسول الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تقص الأرض منهم وعندنا كتاب خفيض بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواسي وانبتنا وانبتنا فيها من كل زوج بهيج وقال الله تبارك وتعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال الله تبارك وتعالى في موضع اخر يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تبارك وتعالى في موضع آخر وإنك لعلى خلق عظيم وأن نُسَالِ بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال রাহুল বুখারি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহরবুল্লা আলেমিনের জন্য যে মহান আল্লাহরবুল্লা আলেমিন আমাকে আপনাদের সকলকে অর্থাৎ সমগ্র বিশ্বের সমগ্র জগতের উত্তম মখলুক করে আমাদেরকে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহরব্বুল আলমিনের শেখানো একটি শব্দের মাধ্যমে আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ বায়দাহু তিনা পেইদরাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তবরকয়েলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত আল্লাহ আমিন আল্লাহ সংক্ষিপ্ত খুদবাই মাসনুনার পরে আপনাদের সামনে গত জুমায় যে বিষয়ের উপরে আলোকপাত করেছিলাম সেই বিষয়ের উপরে আর কিছুটা আলোকপাত করবো ইনশাআল্লাহ এর আগে বলেছিলাম যে আমাদের চরিত্র নবী এবং তিনার সঙ্গী সাথী জিনারা ছিলেন এদেরই অনুসরণ করতে হবে এদের চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে নিয়ে আসতে হবে আল্লাহ কোতালা তিনি বলেছিলেন যে নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে অতএব নবীর আদর্শকেই তোমরা গ্রহণ করো অতএব আমরা মুসলিম আমাদের জন্য করণীয় হবে আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করবই ইনশাআল্লাহ যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর প্রতিটি বিধানকে মান্য করে চলে এবং নবীর পদ্ধতি অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করে আর এরাই হবে পৃথিবীর বুকে সফলকাম এবং মৃত্যুর পরে যে জগৎ রয়েছে সে জগতেও এরা হবে সফলকাম তো গত জুমার একটি হাদিসকে উল্লেখ করে আমি আজকের বিষয়বস্তু শুরু করবেন ইনশাআল্লাহ গত জুমাতে বলেছিলাম সাাম তালা আনহুর হাদিসটি মুসলিমের দুশো ছাপ্পান্ন নম্বর হাদিস তো সাহবিন হিসাম রাজ তিনি আশা আনহার কাছে গিয়ে বললেন এম্বল আপনি আমাদেরকে নবীর আদর্শের ব্যাপারে নবীর চরিত্রের ব্যাপারে আমাদের কিছু বলুন অনেক কথোপকথনের পরে তিনি শেষ পর্যন্ত একটি বাক্য উচ্চারণ করলেন সে বাক্যের মধ্যে সমস্ত মানব জাতির জন্য একটি সুন্দর কথা যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন সে বাক্যটি কি আইশারজ্ঞাল্লাহতার আনহা তিনি বলছেন। ফাইন না হুলুকান ইল্লাহিসাল্লাহ আলি সাল্লাম কানাল কোরআন যে নবীর ব্যবহার নবীর চরিত্র হচ্ছে কোরআন কারণ আল্লাহ তাহার পবিত্র কোরআনে যতগুলি বাণী দিয়েছেন যতগুলি আহকাম নাজিল করেছেন প্রতিটি কথাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি মান্য করে চলেছেন অতএব সমস্ত কোরআনটি নবীর মধ্যে বিদ্যমান এমন একটি আয়াত নেই যে আয়াতটিকে উপেক্ষা করে রসুল এই পৃথিবীর বুকে চলাফেরা করেছেন এমন কোনো মানুষ এটা দেখাতে পারবে না কারণ কোরআনে যতগুলি আদেশ এসেছে সমস্ত আদেশ অনুসারে রসুল আমাদের এই পৃথিবীর বুকে চলাফেরা করেছেন এবং আমাদেরকেও বলে গেছেন তোমরাও এই কোরআন মোতাবেক পৃথিবীর বুকে চলাফেরা করো যদি আমরাও নবীর মতো পৃথিবীর বুকে এই কোরআনকে মান্য করে চলি তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে না যেটা আমি গত জুমায় বলেছিলাম আমরা পৃথিবীর বুকে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো আমাদের উপরে কেউ রাজত্ব করতে পারবে না যদি আমরা কোরআনকে ভালোভাবে মজবুতভাবে ধরে থাকি তাহলে তাহলে বোঝা গেল নবীর চরিত্র পবিত্র কোরআন কোরআনের সমস্ত জিনিস নবীর মধ্যে বিদ্যমান তাহলে নবীর মধ্যে কোনো রকমের দ্বিধা থাকলো না নবী চৈত্র আমাদের জন্য সর্ব উত্তম চরিত্র একটি নমুনা দিয়েছিলাম নবীর চৈত্রের ব্যাপারে যে নবীর চৈত্র কেমন ছিল এবার একটু এগিয়ে আসি যে নবীর চৈত্র আল্লাহ তাবিরাকতলা নিজেই বলে দিয়েছেন যে সমস্ত মানব জাতির জন্য নবীর চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র সেটা আহাজাবের একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাবের কতলা উল্লেখ করেছেন দ্বিতীয় জায়গায় আল্লাহ তাবের উল্লেখ করছেন সুরাক কালাম অধ নম্বর আটষট্টি আয়ত নম্বর চারের মধ্যে ওয়াইন না কালা আজিম আল্লাহ তাবের এখানে নবী সাল্লাহ আলি সাল্লামকে তিনি বলছেন যে তুমি হচ্ছে সর্ব উত্তম জায়গায় ফাইজ রয়েছ যেখানে মানুষ ওই জায়গায় আর পৌঁছাতে পারবে না নবীর চৈত্র সর্ব উপরে এর চেয়ে উপরে আর কোনো মানুষ যেতে পারবে না পৃথিবীতে বিভিন্ন মানুষের চরিত্র বিভিন্ন রকম কিন্তু সর্বোত্তম চরিত্র আমাদের নবীর মধ্যে বিদ্যমান অতএব আমাদের জন্য করণীয় হবে আমরা শুধুমাত্র নবীকে ফলো করে পৃথিবীর বুকে চলাফেরা করব। তাহলে আমাদের মধ্যে কোন রকমের মতবিরোধ থাকবে না আমরা সর্বোত্তম মানুষ হিসাবে পৃথিবীর বুকে টিকে থাকতে পারব যখনই আমরা নবীর চৈত্রকে ছুঁড়ে ফেলে দেব আমরা শুধুমাত্র বিভিন্ন রকমের মানুষের লেখা বই পড়ে আমরা নিজেদের চৈত্রকে সংশোধন করার চেষ্টা করবো তখন আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো বলছিলাম যে আল্লাহর রসুল যেভাবে কোরআনকে ফলো করে দুনিয়ার বুকে চলেছিলেন এবং রসুল তার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন তোমরা এই কোরআন অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করো তাহলে তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুটোই তোমাদের জন্য লাভবান হবে আর এই কথা অনুযায়ী সমস্ত রসুলের সাথীরা আল্লাহর বাণীকে পঙ্খ নাপঙ্খভাবে মেনে চলেছিলেন এবং রসুলে যে সমস্ত বাণীগুলো ছিল সমস্ত বাণী সুন্দরভাবে মেনেছিলেন আজা বর্তমান যুগে আমরা মানতে পাচ্ছি না কিন্তু সাহাবাইকের আমরা এমনভাবে মেনেছিলেন যেটা কল্পনার বাইরে আল্লাহতাফরের কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন শরা আলিম রাম আদার নাম্বার তিন আয়ত নম্বর একশো দুইয়ের মধ্যে ইয়া ইউ আল্লাহজি আমালক তকুল্লা হক তকী ওয়ালাতামতুন ইল্লা বানতু মুসলিমুন হে বিশ্বনি মান্দার বান্দাকনেরা যে আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার এবং মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না এখানে আমি একটা পয়েন্ট উঠিয়ে নেব যে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার দ্বিতীয় আয়তের দিকে গিয়ে যাই আল্লাহ তা বেরকতানা পবিত্র কোরআনের মধ্যে বলছেন শ্রহ অধ্যানবর্তী ত্রিশ আয়ত নম্বর সত্তরের মধ্যে ইয়াই আল্লাদী না আ মানুত্তাকুল্লাহা ওয়াকুল ও সাদীদা হেই মানদার বে তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো মিথ্যা কথা বলিও না সত্য কথা সর্বদাই সত্য কথা বলতে এখানে আল্লাহ তা নির্দেশ করছেন আর রসুল সর্বদাই সত্য কথা বলেছেন রসুলের ব্যাপারে কোনো ডাউট নেই তাহলে সাহাবিদের দিকে একটু এগিয়ে যায় নবীর ব্যাপারে তো বলেছি সাহাবেদের দিকে এগিয়ে যায় এই যে কোরআনে দুটো আয়ত আপনাদের সামনে পরিবেশন করলাম এখানে এই বিষয়ের ওপরে সাহাবায় কিরাম কিভাবে আমল করেছিলেন নবীকে তো বলা হয়েছে সাদেক আমিন সাদেক মানে সত্যবাদী তিনি কোনোদিন মিথ্যা বলেননি এটা প্রমাণ কেউ দিতে পারবেন না তিনি সদাই সত্য কথা বলেছেন এটা প্রমাণিত সত্য যেটা মুসলিমরা নয় ও মুসলিমরা পর্যন্ত মানতে বাধ্য হয়েছে হাদিসের দিকে এগিয়ে যাই সহিহুল বুখারী কিতাবুল মাগাজি চৌষট্টি নম্বর অধ্যায়ের চার হাজার চারশো আঠারো নম্বর হাদিসের কথা উল্লেখ করবো আপনাদের সামনে যে হাদিসটি বন্ধ করছে আবদুল্লাহ কাব এই হাদিসটি খুব লম্বা হাদিস সহিহুল বুখারির খুব লম্বা হাদিস তিন পৃষ্ঠ খুব লম্বা হাদিস সহিহুল বুখারি এতটা চওড়া এতটা লম্বা তিন পৃষ্ঠার হাদিসটা আমি সংক্ষেপে শুধু সার মর্মটা আপনাদের সামনে উল্লেখ করব যে এই দুটি আয়তের ওপরে সাহাবাই কেরাম কীভাবে আমল করেছিলেন কাবিন মালিক রাজ্জাল্লাহ তালানহ তিনি শেষ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বলছেন তিনার ব্যক্তিগত যে হয়েছে ঘটনাটা তিনি তার সন্তানকে সেটা বর্ণনা করে বলছেন যে আমি জীবনেও কোনো যুদ্ধ থেকে পিছিয়ে যাইনি একমাত্র তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি আরেকটি যুদ্ধ সেটা হচ্ছে বদরের যুদ্ধ এখানে আমি অংশগ্রহণ করতে পারিনি কিন্তু এখানে অনেকে অংশগ্রহণ করতে পারেনি কারণ এইটা যুদ্ধ ছিল না এটা অন্য পরিকল্পনা ছিল কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধেই রূপান্তরিত হয়ে যায় তো সেটা আলাদা বিষয় তো তিনি বলছেন যে তাবুকের যুদ্ধ ছাড়া আমি অন্য কোন যুদ্ধ থেকে পিছিয়ে যাইনি ব্যাপারটা হয়েছিল কি তিনি বলছেন যে তাবুকের যুদ্ধের পূর্বে রসুল সাল্লু আলিয়াল্লাম সমস্ত সঙ্গী সাথীদেরকে বলে দিলেন যে তাবুকে যুদ্ধে তোমাদের সকলকে যেতে হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার তোমরা একাঠা করো এবং আল্লাহ রসুলের একটি প্ল্যান ছিল যে যুদ্ধ মানে হচ্ছে ধোকা যুদ্ধ মানে দ্বিতীয় পার্টিকে ধোকা দেওয়া পরাজিত করার জন্য তাকে পরাস্ত করার জন্য ধোকা দেওয়া হার্ব তো আল্লাহ রসুল বিভিন্ন যুদ্ধে প্রতিটি যুদ্ধে এমন একটি শব্দ ব্যবহার করতেন যা কয়েকটি মানে দেয় কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে রসুল একটি শব্দ ব্যবহার করলেন যেটা ওটাই বলবে অন্য কোনো মানে আসবে না কারণ এই যুদ্ধ ছিল গরমের সময় প্রচণ্ড গরম ছিল এবং অনেক দূরে রাস্তা তাছাড়া রাস্তার মধ্যে অনেক পাহাড় পর্বত জঙ্গল অনেক কিছু ছিল মরুভূমি পার হতে হবে অনেক দূরে রাস্তা তার জন্য আল্লাহ রসুল বললেন কি সঠিক রাস্তা দেখিয়ে দিলেন যে অমুক জায়গা যুদ্ধে যেতে হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো সমস্ত সাহাবাই কেরাম প্রস্তুতি শুরু করলেন আর কাববিন মালিক রাজিয়া তিনি বলছেন যে আমার জীবনে এই রকম সাচ্ছল্য কোনো দিন আসেনি কারণ আমার এক সময় দুটা উঁট আছে এখন তাজা তাজা দুইটা উঁট আছে আমার ধন সম্পদও আছে বর্তমান সময়ে আমার অসুবিধা নাই সমস্ত সাথীরা। তারা প্রস্তুতি গ্রহণ করুক আমি একদিন দুদিন পরে তাড়াতাড়ির মধ্যে গুঠিয়ে নেব তাদের সংগ্রহ পেয়ে যাব সমস্ত সাহাবাই সাহাবাহিকেরা প্রস্তুতি গ্রহণ করে নিলেন তিনারা বেরিয়ে গেলেন এইদিকে তিনি মদিনার বুকে পড়েই থাকলেন শেষ পর্যন্ত তিনি যখন তৃতীয় দিনে যখন বের হচ্ছেন মদিনা থেকে তখন দেখছেন যে মদিনার অলিত গলিতে তিনি নিজে বলছেন হাদিসটি বলছেন যে আমি যখন মদিনা থেকে বেরোচ্ছি যুদ্ধে যাওয়ার জন্য তখন দেখছি মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না আরেকটি কোয়ালিটি লোক ছিল তারা হচ্ছে মোনাফিক মোনাফিক এরা বলবে এক করবে এক তো এই ধরনের লোক ব্যতীত কেউ মদিনার বুকে ছিল না সবাই যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছেন সবাই চলে গেছেন আমি হতভাগা আমি পিছিয়ে গেছি এটা দোষটা আমার কারণ আমি ভেবেছিলাম আমি একদিনের মধ্যে তৈরি হয়ে যাব তাদের সাঁত নিয়ে নেব কিন্তু পারলাম না শেষ পর্যন্ত এমন হয়ে গেল সমস্ত সঙ্গী সাথীরা চলে গেল যুদ্ধের ময়দানে আমি পিছিয়ে থেকে গেলাম তিনি আফসোস করে বলছে হায় আফসোস আমি যদি এটা না করতাম আমি যদি আগে বেরিয়ে যেতে পারতাম শেষ পর্যন্ত রসুল ওখানে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে শাহাবাই কেরান দিকে জিজ্ঞাসা করছেন যে কাপ মালিকের অবস্থা কী সে কোথায় তো বানু সালামা গোত্রে একজন ব্যক্তি উঠে বলছেন জাল্লা রসুল তার ধন সম্পদ এবং তার সৌন্দর্য তাকে যুদ্ধে আসা থেকে বিরত রেখেছে তো মোয়াজমিন জবাল রাজ্জাল্লাহ তালন তিনি বলছেন না না তুমি ভুল বললে তুমি যে কথাটা উচ্চারণ করলে সেটা খুবই খারাপ না আমরা তার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই জানি না সে সর্বদাই ভালো কাজ করে সার ব্যাপারে আমরা ভালোই জানি আল্লাহ চুপ থাকলেন যুদ্ধ শেষ হল যুদ্ধ থেকে ফিরে আসলেন রসুলের তরিকা অনুযায়ী মসজিদ নবী মসজিদ নবীর মধ্যে প্রবেশ করলেন দুই রাকাত নামাজ পড়ে বসলেন তখন যে সমস্ত মুনাফিকরা ছিল যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের উপরে তো আল্লাহ রসুল নারাজ হতে পারে তার জন্য বাহানা করার জন্য তারা মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ রসুলকে সালাম দিলেন বাহানা করছে আল্লাহ রসুল আমার এই ছিল আল্লাহ রসুল আমার এই অসুবিধা ছিল আল্লাহ রসুল আমার এই অসুবিধা ছিল আমরা যেতে পারি না আল্লাহ রসুল আমার জন্য ক্ষমা করু আল্লাহর কাছে তোয়া ইস্তেক ফার কর আল্লাহ রসুল বললেন ঠিক আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও আরেকটি বাক্য তিনি উচ্চারণ করলেন সে বাক্যটি কি তোমাদের ব্যাপার আল্লাহর আমি ছেড়ে দিলাম ভালো করে বুঝুন তোমাদের ব্যাপার আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম সবাই চলে গেল। শেষ পর্যন্ত কাবিন মালিক রাজানহ তিনি আল্লাহ রসুলের কাছে এসে এবার সালাম দিয়ে বলছেন আল্লাহ রসুল একটু হাসি হাসি মুখে একটু রাগে রাগে মুখে জিজ্ঞাসা করলেন সালাম উত্তর দেওয়ার পরে কি ব্যাপার তোমার অবস্থা কি তিনি বলছেন আল্লাহ রসুল এটি ভালো বাক্য উচ্চারণ করলেন তিনি বলছেন জাল্লা রসুল আমি এত কথা বানিয়ে বানিয়ে বলতে জানি যে আপনাকে যদি আমি চাইতাম যে আমি এই সমস্ত কথাগুলো বানিয়ে বানিয়ে বলে আপনাকে রাজি করে নিতে পারতাম কিন্তু আমি জানি আমার অন্তরে বিশ্বাস আছে ইয়াই হল্লা জিরা আমার তখন আল্লাহ তাবের কথালা বলেছেন আল্লাহকে ভয় করতে গেলে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে হবে আমার অন্তরে আল্লাহর ভয় আছে আমি জানি আমি এখন যদি আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে রাজি করে নিই কিছুক্ষণের মধ্যে হয়তোবা আল্লাহ তাবের কতলা নাজিল করে আপনাকে জানিয়ে দেবেন সত্যটা কি তখন আল্লাহ আমার ওপর রাজি হয়ে নারাজ হয়ে যাবে আপনিও আমার ওপর মানে নারাজ হয়ে যাবেন এই কথা ভেবে আপনাকে আমি সত্য কথাটাই বলছি আমার ব্যাপারটা পুরোটা হচ্ছে এইরকম ঘটনাটা বলে দিলেন আল্লাহ রসুল বললেন সাদক্তা তুমি ঠিক বলেছো যাও তোমার ব্যাপারটাও আল্লাহর কাছে আল্লাহ তোমার ব্যাপারে কি ফায়সালা সালা দিচ্ছে আপ তুমি শোনো চলে গেলো এইভাবে আল্লাহ রসুল একদিন পরে বললেন কি সমস্ত সঙ্গীত সাথীদেরকে বলে দিলেন তোমরা সকলেই শুনে নাও এই মালিকের সঙ্গে কেউ কথা বলবে না এবার মসজিদ থেকে যখন ফিরে আসলো ফিরে আসার সময় তারা সকলে অনেক লোক ছিল তারা বলতে লাগলো যারে ছি ছি তু করলি গিরিয়া। সবাই তো একটা বাহানা করলো তোও তো বাহানা করতে পারতি সবাই বাহানা করে তো পার পেয়ে গেল তুও তো বাহানা করতে পারতি তাহলে তা আল্লাহর তোর জন্য ইস্তেক ফার করতো তুই তো বেঁচে যেতে পারতি সবাই মানে দোষারোপ করতে লাগলো এই দোষারোপ শুনে সে আফসোস তাই তো রে ছি 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 ভুল হয়ে গেল মনে হয় তাহলে আমি যাই একবার আল্লাহকে আবার মানে বানিয়ে বানিয়ে একটা মিথ্যা কথা বলে দিই যে আমি পার পেয়ে যাব। যাবে হঠাৎ মনে করলো না 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 বিষয়টা ভাবার আছে তো বলল যে আমি ছাড়া কি এই রকম কথা আর কেউ বলেছে হচ্ছে হ্যাঁ 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 তোমার মতো আরও দুইজন আছে যারা এই রকমই কথা বলেছে কারা তারা হেলাল বিন উমাইয়া মুরারা বিন রবি এই দুই ব্যক্তি আর কাব্যিন মালিক এই তিন ব্যক্তি সত্য কথা বলেছিল শেষ পর্যন্ত দিন তাদের সঙ্গে বন্ধ ছিল কেউ তাদেরকে কথা বলতো না তিনারা বলছেন এই পৃথিবী এত বড় হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যেন পৃথিবীটা একটা ছোট্ট ঘরের মতো কারণ আমাদের বাইরে যে কেউ কথা বলে না এত বড় পৃথিবী কেউ কথা বলে না মনে হচ্ছে যেন পৃথিবীটা একটা ঘরের মতো ছোট্ট হয়ে গিয়েছে তবুও তিনি সত্যকে দৃঢ়ভাবে ধরে রেখেছেন আমি সত্য কথাই বলবো শেষ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহিনাজিল হলো যে এদেরকে আল্লাহ তাবের কথা ক্ষমা করে দিয়েছেন পঞ্চাশ দিনের পর তিনি বলছেন আমি সত্য কথা বলার পরে শেষ বাক্য তিনি বলছেন যখন এই সুসংবাদ আসলো তিনি বলছেন আমি সত্য কথা বলার পরে আমার প্রতি যে নাজিল হয়েছে আমাকে সত্য প্রমাণিত করেছেন কে আল্লাহ তাবের কথা স্বয়ং নাজিল করে আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ করেছে আমার মর্যাদা আরও বেড়ে গেল জীবনে এর আগে আমি যতটা খুশি হয়েছি তিনাকে যখন সুসংবাদ দেওয়া হলো তিনার শৈলে দুইটি মাত্র পোশাক ছিল চাদর ছিল তিনি সঙ্গে সঙ্গে দুইটি পোশাক যে সুসংবাদ দিয়েছিল তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন যাও কিন্তু তিনি মিথ্যার আশ্রয় কোনো দিন নেননি শেষ পর্যন্ত তিনি বললেন রসুলকে বললেন রসুল আল্লাহর কসম করে বলছি আজ যে কারণে আমি এত সম্মানিত হয়েছি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমি জীবনে কোনোদিন মিথ্যা বলা তো দূরে কথা অন্তরে উনি আসবো না এটা হচ্ছে শাহবাই কেরামদের ব্যবহার তিনি নিজেদের জীবনে কোরআনকে বা প্রয়োগ করেছেন আমরা কতটা প্রয়োগ করতে পেরেছি নবীর চরিত্র ছিল কোরআন মোতাবেক সাহাবাই কিরানদের চরিত্র ছিল কোরআন মোতাবেক কিন্তু আজ আমাদের চরিত্র কি কোরান মোতাবেক আমি ইন্টারনেটে সার্চ করছিলাম ক্যারেক্টারের ব্যাপারে তখন আমি একটা মহাত্মা গান্ধীর একটা বাক্য পেলাম তো সেখানে মহাত্মা গান্ধী তিনি বলছেন যে যে ইফ ইউ হ্যাভ নো ক্যারেক্টার টু লস পিপল উইল নো ফেথ ইন ইউ তিনি বলছেন যে তোমার যদি হারানোর মতো কোনো ব্যবহার না থাকে ক্যারেক্টার না থাকে তাহলে পিপুল উইল হ্যাভ নো ফেথ ইন ইউ মানুষ তোমাকে বিশ্বাস করবে না তোমার কাছে ব্যবহার থাকতে হবে আমার যদি সদ ব্যবহার নাই থাকে আমি কি হারাবো আর আপনাকে তো সদ ব্যবহার থাকবে আপনাকে মানুষ বিশ্বাস করবে যদি আমার মধ্যে সেই বিশ্বাস আমার ব্যবহার যদি সঠিক না হয় কোনো মানুষ আমাকে বিশ্বাস করবে না কোন একজন বলেছিল যে ইফ ইউ লস ইয়োর ক্যারেক্টার ইউ হ্যাভ লস্ট এভরিথিং যদি তোমার চরিত্রকে তুমি হারিয়ে দাও জানবে তুমি সমস্ত জিনিস তুমি হারিয়ে দিলে তো বলছিলাম আমার চৈত্র যদি ভালো হয় মহাত্মা গান্ধীর কথা অনুযায়ী যদি আমার চৈত্র ভালো হয় মানুষ আমার উপরে বিশ্বাস করবে যদি আমার চৈত্র খারাপ হয় মানুষ আমাকে বিশ্বাস করবে না এটার একটা প্রমাণ আমি হাদিস থেকে দিচ্ছি আর রাহিকুল মাকসুম বাংলা আর রাহিকুল মাকসুম প্রথম খণ্ডর সেখানে একশো আঠেরো নম্বর পৃষ্ঠার একটি আদেশ বলছি একশো আঠেরো প্রথম খণ্ডের একশো আঠেরো নম্বর পৃষ্ঠার যেটা বর্ণনা হয়েছে আর হাগুলো মাকসুমে যে যখন কাবা ধ্বংস করা হলো মানে পুনর্নির্মাণের জন্য ভেঙে দেওয়া হলো নির্মাণ শুরু হয়ে গেলো হাজের আসওয়াদটাকে রাখা হবে ঝামেলা শুরু হয়ে গেল তুমুল ঝামেলা যে হাজার আসোওয়াদকে আমরা রাখবো প্রতিটা গোত্র বলছে আমরা রাখবো এর মর্যাদা বেশি আমরা রাখবো ঝামেলা শুরু হলো শেষ পর্যন্ত মীমাংসা হল কালকে সর্বপ্রথম এই কাবা ঘরে যে আসবে তার ফায়স আমরা মেনে নেব হলো কি দেখা হলো পরের দিন সর্বপ্রথম কে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি আসছে আর মোহাম্মদ আলাইহি সাল্লামকে আশা দেখে সকলেই একটি বাক্য উচ্চারণ করলো জাল আমিন জা সাদিক জা আমিন জা সাদিক আর রাহকুল মাহতুমের যে শব্দটা ব্যবহার করা হয়েছে হাজা হাজাল আমিনু রজাই নাহু এই দেখো মোহাম্মদ আসছে এই দেখো মোহাম্মদ আসছে হাজাল আমিনু এই দেখো আমিন আমান দ্বার আসছে রজাই এর ওপর আমরা সন্তুষ্টি সন্তুষ্ট আছে এর ওপর আমরা যে ফাইসালা করবে এখনো ফাইশালা হয়নি যে ফাইসালা করবে আমরা মেনে নেবো নির্দিদায় মেনে নেব হাজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে বিশ্বাস কি সেই সময় কিন্তু মোহাম্মদ সাল্লাম নবী হননি নবী হওয়ার আগের কথা বলছে এটা হাজাল আমিনু কেমন চৈত্রের অধিকারী ছিলেন তিনি যে কাফের মুশ্রেকরা বলতে বাধ্য হল হাজাল এটা আমার কথা নয় আর মাহতুমের একশো আঠারো নম্বর পৃষ্ঠা দেখবেন আপনি আর একটি হাদিসের কথা বলি ওটা আর মহতুম প্রথম খণ্ডের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠার হাদিস কথাটা বলি দেশে আমার বক্তব্য দিয়ে করবেন ইনশাআল্লাহ তো সেখানে যখন হিজরত করছেন হিজরত করার সময় আলী তিনি বলছেন রসুল যে এই দেখো এই 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 আমানতগুলো অমুক 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 ব্যক্তিকে তুমি দিয়ে দেবে বুঝতে পারছেন এই আমানতগুলো অমুক 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 ব্যক্তিকে তুমি দিয়ে দেবে আমি হিজরত করছি আর হিজরত কিসের জন্য করছেন ভালোবাসাতে না মাক্কার লোক আল্লাহ রসুলের উপরে এত অত্যাচার করেছিল এই অত্যাচারের কারণে আল্লাহ রসুল মাক্কা থেকে মদিনা যেতে বাধ্য হয়েছিলেন তারপরেও যে রসুলকে মানুষ মিথ্যাবাদী বলেছিল যে রসুলকে নতুন ধর্ম নিয়ে এসে আমাদের বাদ ধর্মকে ধ্বংস করার জন্য এসেছে বলেছে সেই ব্যক্তিরা পর্যন্ত শেষ পর্যন্ত রসুলের কাছে আমানত রেখেছিল আল্লাহ রসুল বললেন এই এই আমানতগুলো অমুক অমুক ব্যক্তিকে দিয়ে কাকে বলেছিলেন আলীরাজ্জ্লাহতুকে তার মানে আল্লাহ রসুল এত উন্নত চৈত্রে মানুষ ছিলেন যে কাফের মুশরেক তারা মানতেন না যে রসুল কিন্তু জানতেন এই এমন একটা ব্যক্তি যার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নেই উত্তম মানুষ তারা মানতে পারেনি ও পরে অনেকেই তো যাই হোক শেষ কথার এক কথা বলতে চাই যে আমাদের হবে কার নবীর আমরা আমরা ফলো করে না মতো মতো কোনো মানুষ চলবো পৃথিবীর বুকে চলবো শুধুমাত্র কোরআন এবং সেই হাদিস মেনে চলবো তার জন্য আমাদের নাম হয়েছে আহলে হাদিস আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করব চেষ্টা করব আমরা যতটা সম্ভব আমরা পৃথিবীর বুকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলাফেরা করব। আল্লাহ তুমি আমাদেরকে এই নবী চরিত্র আমাদের জীবনে বাস্তবায়িত করার তো দান করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সেই হাদিস অনুযায়ী পৃথিবীর বুকে চলার তফি দান করো আমিন আল্লাহ মান ইন আলহামদুলিল্লাহ ইন আহমেদ হু অনস্তর ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون وَذُكُرُوا الله يذكركم لكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون